এক মহামিছিলের মধ্যে দিয়ে সম্প্রীতির বার্তা দিলেন বিভিন্ন দেশের ধর্মগুরুরা। হিঙ্গলগঞ্জের কনকনগর স্কুল মাঠে সম্প্রীতির বার্তা দিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক। সমাজে সম্প্রীতির বার্তা দিতে সনাতনী নগর দর্পণের আয়োজন করা হলো। উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ ব্লকে এই নগর দর্পণের আয়োজন করা হয়। স্থানীয় কনকনগর মাঠে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখান থেকে পাঁচ কিলোমিটার পথ নগর দর্পণ করেন ধর্মীয় মানুষ ও ধর্মগুরুরা। ভারত সহ পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, ইংল্যান্ড, হল্যান্ড, আমেরিকা সহ একাধিক দেশের ধর্মগুরুরা মহামিছিলের মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা দেন। মহামিলনের মধ্য দিয়ে শান্তির বার্তা দিলেন ধর্মগুরুরা। পৃথিবীতে আমরা যত জীব আছে অনন্ত কোটি, সকলেই একজন, তিনি হচ্ছেন অনন্ত বিভু। তার মধ্যে শাশ্বত চির সনাতন তিনি শাশ্বত। তার জন্ম মৃত্যু সৃষ্টি ধ্বংস নাই, তিনি সত্যতরতা দাপার করলে এই চারিযুগে তিনি এক অবস্থান করে আছেন। যুগে চক্রাকারে তাঁর অঙ্গুলি হালো নেই, তার নির্দেশেই তিনি জগৎ পিতা, তিনি জগৎ কর্তা। সুতরাং এই আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন তাঁর সেই বার্তাকে প্রতিষ্ঠিত করতে এবং সেই বার্তা মাঝে মাঝে একটু বিঘ্ন ঘটাচ্ছে, তাই সেটাকে আবার সেই সুন্দর জায়গা আনায়ন করার জন্য আমাদের এই হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন মিলেই আমাদের এই সম্প্রীতির এই হচ্ছে ধর্মীয় পরিক্রমা। সম্প্রীতির মিছিলে পা মেলান হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল সহ এলাকার বহু মানুষ। বিধায়ক বলেন, এখানে সব ধর্মের মানুষের বাস, ধর্মের কোনো বিভেদ নেই। এদিন ধর্মগুরুদের সঙ্গে বিধায়ককে খোল করতাল বাজাতে দেখা যায়। ভারতবর্ষের মাটিতে যে কখনো বর্ণ বিদ্বেষী হিন্দুরা সহিষ্ণু ধর্ম অবলম্বী, হিন্দুরা সকলকে সহ্য করতে পারে, হিন্দু ধর্মের মধ্যে কোনো বিদ্বেষ নেই, হিন্দুর মধ্যে ধর্মের মধ্যে কোনো হিংসা নেই, সনাতন ধর্মের মধ্যে শাশ্বত সনাতন সত্য কথাটাই বলা হয়েছে, সেই সত্য কথাটা স্পষ্ট করে সনাতনের মধ্যে যে স্পষ্টতা আছে সেই জন্যে এই সম্প্রীতি। সেই জন্যে আমরা এখানে ইমাম সাহেবদেরকে, মৌলভী সাহেবদেরকে যেমন এনেছি, তেমনি আমরা ত্রিদণ্ডী পাঁচ সন্ন্যাসীদেরকেও এনেছি। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী আছেন, আমাদের চৈতন্য আশ্রমের গৌড়ীয় মঠের সন্ন্যাসীরা আছেন, এবং আমাদের ইমাম সাহেবরাও আছেন, মৌলভী সাহেবরাও আছেন। কেন আছে? আমরা এটা সম্প্রীতি দেখাতে চাইছি, কোথায় কি যে ঘটছে, যে নজির আপনি দেখাতে চাইছেন, ওই রকম নজিরের আর যেন আমরা সাক্ষী না হই, তার জন্য সেই বার্তা দিতে কিন্তু আমাদের এই সম্প্রীতির। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, হিঙ্গলগঞ্জ।